জনগণমনতে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন অর্জুন সিং অর্জুন দা আপনাকে স্বাগত জানাচ্ছি অর্জুনদা জয়ন্ত সিংকে নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে বারবার আলোচনায় আসছে ওর জয়ন্ত নিয়ে এত আলোচনা বিভিন্ন ঘটনা সামনে আসার পেছনে মূল কারণ কি বলে আপনার নিজের মনে হয় আমি জানি না কেন আজকে লেভেলটা এই জায়গায় চলে গেছে কি মুখ্যমন্ত্রী বলতে হচ্ছে এটা ছিচকে চোর একটা মানে কি বলা যাবে চোর বললেও চোরকে অপমান করা যাবে এই একটা পুলিশ আর তৃণমূলের নেতাদের বাই প্রোডাক্ট পুলিশ আর তৃণমূলের নেতা বাই প্রোডাক্টকে সবসময় যদি অরিজিনাল প্রোডাক্ট থাকে সে চায় তাহলে বাই প্রোডাক্ট বেরোয় না কিন্তু এখানে প্রবলেম কি হয়ে গেছে এখন অরিজিনাল প্রোডাক্টগুলো নিজেকে দিশাহারা হয়ে গেছে তাই জন্যে বাই প্রোডাক্টগুলো বেরিয়ে যাচ্ছে পুলিশ তৃণমূল গুন্ডা ছিচকে চোর এদের একটা কম্বিনেশনে এখন বাংলা চলছে আমি বলছি না শুধু সারা বাংলা বলছে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন অর্জুন দা একটুখানি আটকাচ্ছি অর্জুন দা মুখ্যমন্ত্রীর কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন এবং অর্জুন সিং এর নামও চলে এসেছে পুরো বিষয় শোনাবো মুখ্যমন্ত্রীর বক্তব্য সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনও জেলে আছে দু সালের ঘটনা যে ভিডিও দেখানো হচ্ছে সেই সময় অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এটাও এটা আমার একটা দুর্ভাগ্য বাংলার নাগরিক হিসাবে একজন মুখ্যমন্ত্রী জানেন না অর্জুন সিং কোথা থেকে এমপি ছিলেন উনি কি জানেন না কি কামারহাটি বিধায়ক মদন মিত্র ওখানকার এমপি স্বগত রায় ওটা দমদম লোকসভার মধ্যে পড়ে অর্জুন সিং যদি অত পাওয়ারফুল লোক থাকে তো দু হাজার একুশে মুখ্যমন্ত্রী প্লাস পুলিশ মন্ত্রী হয়ে ওনার কি পদত্যাগ করা উচিত না কি দু হাজার একুশ সালের একটা অপরাধী এই ধরনের একজন মহিলাকে মারধর করছে আর তার দলের লোকেরা তাকে প্রোটেকশান দিচ্ছে একুশের পরে তো এই ছবিগুলো স্বগত রায়কে মালা পরাচ্ছে মদন মিত্র ছেলে ওকে মালা পরাচ্ছে এটা তো একুশের পরে ছবি তার মানে ভাবতে পারছেন কু কোন জায়গায় মুখ্যমন্ত্রী চলে গেছেন মুখ্যমন্ত্রী ব্যাক অফিস ওনাকে কী কী জ্ঞান দিচ্ছে কী লজিস্টিক সাপোর্ট দিচ্ছে উনি জানেন না কি কী অপরাধী ব্যারেকপুরে থাকে না কামারহাটি থাকে কামারহাটি দমদম লোকসভা আছে না ভ্যারাকপুর লোকসভা আছে এটা বাংলা নাগরিক হিসাবে আমার দুর্ভাগ্য কি এমন একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়ে মিথ্যা কথা বলছেন অর্জুন দা আপনার নাম ইতিমধ্যে মদন মিত্রও কিন্তু করেছেন মদন মিত্রও বলেছেন যে অর্জুন সিং এর এই পুরো বিষয়ে কোথাও না কোথাও সংস্পর্শ রয়েছে আপনার নামই বারবার করে কেন চলে আসছে মমতা ব্যানার্জি অর্জুন সিংকে ফাঁসাবার ধান্দা করছেন অনেক দিন ধরে চলছে এইসব পরিকল্পনা একবার আগে উনি আমাকে মারিয়ে দেওয়ার ধান্দা করেছিলেন তখন আমি ওনাকে ডাইরেক্ট ওনাকে চিঠি লিখেছিলাম রাজ্যপালকে চিঠি লিখেছিলাম উনি অফিসারদেরকে ওনার ঘরে বলে দিয়েছিলেন কি মেরে দাও দুদিন হাল্লাগুল্লা হবে আমি বুঝে নেব কি বলছেন আপনি মুখ্যমন্ত্রী করছেন কোর্ট অন কোর্ট ছিল এটা আজকে কথা না এটা কথা বলে আমি অফিসিয়ালি কমপ্লেন করেছি কতবার মিডিয়াতে বলেছি এটা কোনো নতুন ব্যাপার না তো এবার উনি এই প্ল্যানটা করছেন কি কোনোভাবে নামটা জোড়াতে হবে এবার নামটা জোড়াবার জন্যে তো একটা লাইন লিংক চাই দরকার আছে তো এইভাবে এই ছিচকে লোকগুলোকে যদি লজ্জা হয় নিজের নিজের দলে যে দল ক্ষমতা আছে তার নাম তৃণমূল যে বাই ইলেকশানটাকে জোর করে দখল করে ভোট করাচ্ছে তার এমএলএ বলছে আমাকে গুলি মারার জন্যে জয়ন্ত সিংয়ের লোকেরা ফোন করছে আজকে এমপিও বলছে মানে এখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে বলে দিয়েছেন এবার সবার নম্বর নিতে হবে এবার বলছে নাকি উনি যখন বলেছেন তাহলে ওই কামারাটি আড়িয়া দেওয়াটা ব্যারেকুরে হতে পারে মুখ্যমন্ত্রী বলেছেন তার মানে এটা হতে পারে আপনি নিজেই বললেন এই প্রসঙ্গে ইতিমধ্যেই সৌগত রায়ের বক্তব্য এসছে মদন মিত্রের বক্তব্য এসছে তারা বলছেন যে ইতিমধ্যেই জয়ন্ত সিংয়ের তরফ থেকে বা দলবলের তরফ থেকে ইতিমধ্যেই ফোন এসছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে কী বলবেন এই দুজনকে রিজাইন দিয়ে দেওয়া উচিত না এ দুজনকে ওখানকার পুলিশের এগেনস্টে হাইকোর্টে মামলা করা উচিত না এর পুলিশ তো ট্রান্সফার হচ্ছে না যে ওখানকার ইন্সপেক্টর যে ওখানকার ডিসিপি যে ওখানকার সিপি এটা তো ইমিডিয়েট সাসপেন্ড করে দেওয়া উচিত একজন সি একজন এমপিকে এমএলএকে একটা গুন্ডা চিচকে চোর গুন্ডা বললে গুন্ডার অপমান চোর বললে চোরের অপমান সে নাকি ফোন করে বলছে আবার মজার ব্যাপার আমি আজকে দেখলাম একটা চ্যানেলে কি পুকুর ভরাট করে বড়ো বাড়ি করেছে আরে আপনি পুকুর ভরাট করে এই গরিব মানুষের ফুটপাত খালি করিয়ে দিচ্ছেন একজন পুকুর ভরাট করে গুন্ডা সেই বাড়ি সম্পূর্ণ বেআইনি ইতিমধ্যেই পুরসভা ভেঙে দিচ্ছেন না কেন ভেঙে দিলে তো একটা লোকের আপনার উপরে আস্থাটা বাড়তোই গরিব মানুষের ফুটপাত ভেঙে কী লাভ আছে গরিব মানুষকে আপনি বলেছেন চপ বিক্রি করতে আপনি বলেছেন মুড়ি বিক্রি করছে এখন আর যখন বিক্রি করছে এখন তাদের ভাঙছেন তাহলে এই জয়ন্ত সিংকে ভাঙুন আসলে জয়ন্ত সিং না ও যাদ জয়ন্ত যাদব তাকে সিং বানিয়ে দিচ্ছেন ওই গরু গরু সিং লাগিয়ে দিয়েছেন সে সিং বলে অর্জুন সিং এর ভূত উনি সবসময় দেখছেন এবার ওই সিং সিং জুড়ে দেওয়ার চেষ্টা চলছে কোনো এতে লাভ নেই ওখানকার মানুষ জানে আর বাংলায় মানে শাসকের শাসন চলছে তখন আইনের শাসন বলে কিছু নেই আপনি যদি চিড়িয়ামোড় থেকে দম ডানলা পাব দিয়ে আসেন দুদিকে দু দুনোমারি ব্যবসায় রমরমা মদ বিক্রি হচ্ছে কল সেন্টার চলছে আপনি ওই ভগবতী মিষ্টান ভাণ্ডারের উপরে কল সেন্টার চালাচ্ছে আপনি ইতিমধ্যে জানেন কি জানেন না আমি জানি না এফবিআই এসছিলো দিল্লি এতে এনআইএ আর সিবিআই আর ইডির যে চিফ আছে তাদের সঙ্গে মিটিং করে গেছে কি বাংলায় কিভাবে কল সেন্টার এখানকার পুলিশের তত্ত্বধানে চলছে একটা কল সেন্টারে লোক ধরা পড়েছিল তাকে ছাড়াবার জন্যে মলয় ঘটাক ওখান থেকে প্রেসার দিচ্ছে এই যে এপিসোড আছে এই যে অরিয়াদের এপিসোড এই যে কমারাটি এপিসোড কমরাটি এপিসোডে জমি পুকুর জমি দখল পুরনো কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেই দখল আপনি আপনার জমি কীভাবে দখল নিতে হবে একটা নেক্সেস আছে একটা স্বগত রায়

শাসক দল যখন আমি ছিলাম এই শাসক দলের সঙ্গে দু হাজার উনিশের আগে এই জয়ন্ত ফয়ন্ত নাম শুনেছিলেন একুশে শুনেছেন এই লাতখোররা লাতখোর মতন ছিল লাতখোরদেরকে মমতা ব্যানার্জি যখন একুশে ক্ষমতা আসার জন্য উনিশের যখন আঠারোটা সিট হারলেন তখন উনি ভাবলেন কি আর ভা ভদ্রলোক ভালো লোককে দিয়ে ভোট করালে হবে না তখন বকাটে ছেলেগুলোকে জোগাড় করালো তার মধ্যে তার ফসল হলো জয়ন্ত সিং তার ফসল শেখ শাহজাহান তার ফসল হলো এই জেসিবি তার ফসল হলো এই সৈকত মোল্লা যাকে উনি নিজেও বলছেন মাঝে মাঝে কিন্তু তুই তো বোম মারিস এই ফসলটা দু হাজার একুশে তৈরি করে উনি কেটেছিলেন জানেন উনিশে উনি হেরে গেছিলেন এই হারাটাকে কিভাবে আবার রিকভারি করতে হয়ে বকাটে ছেলেদেরকে দিয়ে রিকভারি করে হয়েছিলেন আপনি আমাকে কেন বলছেন আমি তো উনিশের আগে ছিলাম উনিশের লোকসভা ভোটের সময় আমি বিজেপিতে জয়েন করি তার আগে আপনি বলুন তো এই জয়ন্ত আজকে আলাপন বন্দ্যোপাধ্যায় বলছে এ পাঁচবার আরেস্ট হয়েছে আরে আরেস্ট হয়েছে তারপরেই অপরাধ করছে তার মানে একটাও ভয় এক ইঞ্চি ভয় আছে ও যে মহিলাকে টেনে ধরে মারছে আপনি ভাবতে পারেন তালিবানি শাসনে এটা হয় না এটা মেরে ধরার প্রসঙ্গে ইতিমধ্যেই যে আঘাতের কথা সেটা ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে বলা হয়েছে ভিডিওতে পুরুষ ছিল যদিও এই ভিডিও নিয়ে ইতিমধ্যেই চিন্তিত কিন্তু অর্জুন দা মানে এই মুহূর্তে ছিল যদি আপনারা বলেন আপনারাও তো মহিলা ছিল তাও বল আমি তো তো অভিযোগ জানাতে পারেন আপনারাও তো কাকে জানাবেন আপনি অভিযোগ কাকে জানাবেন আপনি অভিযোগ আপনি অভিযোগ এখানে জানাবার ক্ষমতা আছে পুলিশের ক্ষমতা আছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ নেওয়া ক্ষমতা আছে শাসক দল না চাইলে এটা একটা দুর্ভাগ্য বাংলা চৌত্রিশ বছর বাম ফ্রন্টের সময় শাসক দলের অঙ্গুলি নাইতে পুলিশ চলতো কিন্তু এটা সিপিএমের সময় একটা জিনিস আমরা দেখতাম সিপিএম আবার সেভেন্টি থার্টি করতো এখানে হানড্রেড পারসেন্ট আছে সিপিএম সেভেন্টি থার্টি করতো আবার ভোটের সময় এই ক্রিমিনালদের ইউজ হতো আর ভোটের পরে এদেরকে শ্রীঘরে ঢুকিয়ে দিত কিন্তু তৃণমূল এদেরকেই নেতা বানিয়ে দিল তৃণমূল এদেরকেই পঞ্চায়েত মেম্বার বানিয়ে দিল কাউকে কাউন্সিলর বানিয়ে দিলো কাউকে এমএলএ বানিয়ে দিল কাউকে এমপি বানিয়ে দিল কাউকে প্রধান বানিয়ে দিল কাউকে চেয়ারম্যান বানিয়ে দিল এই করে লুটপাট চলছে অর্জুন দা অনেক ধন্যবাদ অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করলাম আমরা অর্জুন সিং এর মুখোমুখি হয়েছিলাম ইতিমধ্যেই কিন্তু তার বক্তব্য তুলে ধরলাম আর পর পর অভিযোগ কিন্তু তিনিও করছেন এই অনুষ্ঠান এই মুহূর্তে এখানেই শেষ করছি চক্রাহ জি চব্বিশ ঘন্টার সঙ্গে থাকুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা